এটা টেম্পার সব থেকে বেশি রাখার কারণ হচ্ছে ছোট মাছ তো, যত টেম্পারে রাখবো তত দ্রুত বাড়বে। মেল মাছ এর কোনো ফুটা নাই, চারটে ফুটা। এটা হচ্ছে কিন্তু চিতল মাছ, ওইটা চিতল মাছ, ওই জানান দুইটা চিতল দেখা যাচ্ছে আপনাকে। জি জি, এটা তো আমার নিজস্ব জায়গা। প্রিয় খামারি ও মাছ চাষী ভাইরা, দেশ উপবাস থেকে যে যেখান থেকে আজকের পর্বটি দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাছ চাষের আরেকটি নতুন ধারাবাহিক প্রতিবেদনে। তা আজকের পর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকেই বলেন যে ভাই, পুকুরে মাছ দিয়েছি প্রায় 4-5 মাস হয়ে গেল, কিন্তু পর্যাপ্ত খাবার দিলেও মাছগুলো বড় হচ্ছে না, এর কারণটা কি? তা আজকের পর্বে এ বিষয় নিয়ে জানাবো, পাশাপাশি মাছের সাইজ অনুযায়ী পানির ঘনত্ব বা মাত্রা কেমন রাখবেন সেটা সহ সঠিক পোনা নির্বাচনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তা সে পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান। আবার একটু আসলাম, আসলে আপনাদের কাছে আসলে নতুন নতুন কিছু তথ্য পাওয়া যায়, যার কারণে বারবার আসি, যেহেতু হ্যাচারি মালিক। আচ্ছা, আমরা আজকে কিছু মাছ দেখবো, তার আগে আমার একটু প্রশ্ন ছিল। আপনার পুকুর দেখছি এটা এটা, কিন্তু ওই পাশে দেখছি ওইটার পানিটা হলো আপনার ঘোলা। হ্যাঁ, ঘোলা মানে সাদা প্রকৃতির, অথচ এটা হলো বেশ সবুজ, গাঢ় সবুজ দেখা যাচ্ছে। এটা সবুজ দেখা যাচ্ছে কারণ হচ্ছে কি, আমি এই পুকুরটা রেনু করি। আচ্ছা, আর এই পুকুরটা আপনার ইউরিয়া সার, টিএসপি, খৈল, জি, এইগুলা দিয়ে একে মনে করেন যে পুকুরটা প্রস্তুত করতে হয়েছে। আচ্ছা, আর ওই পুকুরটা আমার প্রস্তুতি করা না, এটা দেখেন চিতল মাছ আছে ছোট সাইজের, এখান থেকে বড় মাছটা এখানে পার করে দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছেন, এই জন্য এটার টেম্পারটা আবার একটু কম রাখছি। হ্যাঁ, এটা একটু কম, এটা কম, এটা টেম্পার সবচাইতে বেশি রাখার কারণ হচ্ছে ছোট মাছ তো। আচ্ছা, যত টেম্পারে রাখবো তত দ্রুত বাড়বে। আচ্ছা আচ্ছা, এই জন্য এটাকে টেম্পার করে রাখা, মাছের ধরন অনুযায়ী এটা আমাদের রাখতে করতে হবে। আর সবুজ করার পদ্ধতিটা মূলত আপনি যেটা বললেন, জি, এটা হচ্ছে সার মারতে হবে, খৈল মারতে হবে, খৈল মারলে মনে করেন যে পানিতে প্ল্যান্টন তৈরি হবে, আর প্ল্যান্টন না হলে তো মাছটা খাইতে পারবে না। জি জি, আর এই মাছের খাবারই হচ্ছে প্ল্যান্টন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে পুকুরে চিতল মাছ মজুত করা আছে পর্যাপ্ত পরিমাণে, বড় বড় সাইজের চিতল মাছ। যে মাছটা, এই মাছটা 95% ফিমেল আছে। আমি কিন্তু এটা ধানের থেকে এত বড় করছি, 4-5 ইঞ্চি হয়েছে, এটাকে তুলে আমি এই পাশে দিচ্ছি। দেখেন আপনাকে মেল ফিমেল তো দুইটাই আমি বুঝাই দিচ্ছি। দর্শক, বেশ বড় সাইজের চিতল আমরা দেখছি, এগুলো হাতে এই দেখেন, তালুর থেকে বড়, 3-4 ফুটা। এই দেখেন, জি জি, এই দেখেন, এই দেখেন, মেল মাছ, এর কোনো ফুটা নাই। আচ্ছা, এর ফুটা নাই? না, যেটা মেল সেটা কোনো ফুটা থাকবে না। আচ্ছা, এটা ফুটা কম মনে হচ্ছে। এই দেখেন, ফুটাই নেই, কম বলতে কি ফুটা থাকবে না। আচ্ছা, যেটা মেল মাছ হবে চিতল হবে সেটা কোনো ফুটা থাকবে না। আচ্ছা, ফুটা দেখে বোঝা যাবে মেল ফিমেল, মেল মাছ। হ্যাঁ, আর পুরুষ মাছটা বারে কম। এটা দেখেন, বাড়তেও পারে কমতেও পারে, এই কোন মাছের কিন্তু ফোটা নাই। জি দেখছেন, এই মাছগুলো তো ফোটা নাই। এই দেখেন, এই যে পুরুষ মাছ যদি বললাম না, ফিমেল মাছটা যেটা, আমি এই মাছটা আমি এখান থেকে গ্রেডিং করে উঁচু করে নিয়ে গেছি। আচ্ছা, মানে আমার যেটা ফিমেল মাছ সেটা কিন্তু আমি আলাদা করে বেলাই। আচ্ছা, এখন এই মাছটা মনে করেন যে করে দাম আর কি কম দামে বিক্রি করে দেবো। আচ্ছা, এই কথা আমি আসবে নিয়ে যাবে। আচ্ছা, এর মাথার মাছটা ওই পাশের পুকুরে, মাথার মাছটা যে ফিমেল মাছ চলে গেছে এখান থেকে, এই মাছটা এখানে মনে করেন মাথারটা পার করি, করার পরে এখান থেকে এই মাছটা আমি গ্রেডের, যে মাছটা অন গ্রেড এটা, জি, এইটাকে আমি মনে করেন যে বাইরে সেল দিই। আচ্ছা, আর এই মাছটা আমাদের লোকাল যে মনে করেন যে বাইরে থেকে যে পার্টিগুলো আসে, ওরা একটু কম দামে মাছ খোঁজে, ওরা এখান থেকে নিয়ে যায়, ওরা আবার কম দামে মাছটা বিক্রি করে। ওদের দেওয়ার একটাই উদ্দেশ্য, তারা কিন্তু এখান থেকে এগিয়ে মালা কোনো সময় নেয় না। জিনিস মাথায় রাখবেন, যদি একটা গাছ, গাছ একটা পেঁপে গাছ, পুরুষ গাছ, ও কিন্তু বাড়ে না, কিন্তু একটা মহিলা গাছ, ও যেমন মোটা হবে তেমন ফল দেবে, ও তত বড় হবে। দেখেন একটা জিনিস, একটা পুরুষ মাছের কোনো ফুটা নাই, একটা মহিলা গাছের কিন্তু 3-4 করে ফুটা আছে। হ্যাঁ, সুন্দর। তো দর্শক, আপনারা জানলেন চিতল মাছের লেজের ফোঁটা দেখে পুরুষ মহিলার পার্থক্য বোঝা যায়। এছাড়াও বিগত পর্বে দেখিয়েছিলাম মহিলা চিতলের মাথাটা কিছুটা সুচালু, অনেকটা নৌকা আকৃতি হয়ে থাকে। তা শুধু চিতলের ক্ষেত্রেই নয়, সকল প্রকার মাছের ক্ষেত্রে যদি পুকুর হতে আপনি গ্রেডিং করার সময় একই লটের মাছের বড় সাইজটা বা মাথার মাছটা যদি বেছে আপনি ক্রয় করতে পারেন একটু বেশি দাম হলেও, তাহলে আপনি সেটা দ্বারা একটা ভালো ফলন আশা করতে পারেন।
তো দর্শক আপনারা দেখলেন, গ্রেডিং করার পরে বড় লটের মাছগুলো আলাদা করে ছোট মাছগুলো আবারও ছেড়ে দেওয়া হচ্ছে পুকুরে। ভিডিওর এই অংশটি বিশেষ করে পাঙ্গাস চাষিদের জন্য। আপনারা যারা বাজার হতে পোনা ক্রয় করে থাকেন, তারা সঠিক জাতের বা মানের পোনা না চেনার কারণে পাঙ্গাস চাষে লস খেয়ে থাকেন। তা পোনা ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখবেন সে বিষয়টি এই অংশে তুলে ধরার চেষ্টা করতেছি। এই দেখেন, আমার এই মাছটার মধ্যে যে মেল ফিমেল যেটা বুঝাইছি, এই মাছটা কিন্তু আমার পুরুষ মাছ, এই মাছটা কিন্তু সব পুরুষ মাছ। এই মাছগুলো কিন্তু আমরা কম দামে বিক্রি করে দিই এখান থেকে, ফেলাই দিয়ে না কিন্তু। আচ্ছা, ওই যে যারা লোকাল থেকে কাস্টমার গুলো আসে এখান থেকে, ওরা নিয়ে যায় বাইরে বিক্রি করে। এবার দেখছেন এটার বডি, এবার দেখেন একটা মেয়ে মাছের বেশ বড়, বেশ বড় না, শুধুমাত্র বডির চওড়াটা দেখেন। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে জালটা না, কিছু মাছ বেশ ছোট আবার কিছু মাছ বেশ বড়, যার বডি কনস্ট্রাকশনটা অনেকটা মজবুত। যেমন লম্বা, যেমন আছে লম্বা আছে, জি আমার এই বডিটাও কিন্তু আগামাটা সব সমান আছে, দেখেন অবস্থা। এটা পুরুষ মাছ, এটা কিন্তু পুরুষ মাছ, বডি একই সঙ্গের মাছ, একই সঙ্গের মাছ, একই ডিমের মাছ, একই ডিম একই ধানির মাছ। অথচ এটা এত ছোট এত বড়। ভাই বলে যে ভাই মাছ বাড়ে না, কারণটা কি? কোনো মাছ বড় হয়ে গেছে, কোনো মাছ ছোট আছে, মূল কারণ হচ্ছে এইটা। এখন কিনতে গেলে দেখা গেলে এখন মাছে 200 টাকা বেশি লাগে। আচ্ছা, কিন্তু তার কিন্তু 200 টাকার জন্য এক বস্তা খাবারের দাম 2500 টাকা বেশি লাগে, আমার 15 থেকে 20 দিন সময় বেশি লাগে। তার মানে কেনা মুখে সামান্য একটু বেশি দিলেও বেশি দিলে কিন্তু চাষের ক্ষেত্রে বহুত লাভ। এই দেখেন কি মাছ, নদীর ট্যাংরা, এটা নদীর ট্যাংরা, সোনালী কালারের, সোনালী কালারের পুরুষ মাছ। চিতল মাছে কোরাল মাছে কিন্তু মাছ ছাড়া কিছু খাবে না, কারণ যে দুইটা চাষি ওই বাংলাদেশে যদি পরীক্ষামূলক ভাবে করে যে তার দুইটা পুকুর আছে, একটা ফিমেল মাছ করবো আর একটা আমি গোড়াল মাছ করবো, দেখি কোনটা আমার লাভ হবে। আচ্ছা, সেক্ষেত্রে হলো মেল ফিমেলের পার্থক্যটা সে বুঝতে পারে, মেল পার্থক্যটা সে অবশ্যই বুঝতে পারে। তার আপনার 2000 মাছ নিছে, 2000 মাছ তো সর্বোচ্চ 500-1000 টাকা বেশি লাগবে। আচ্ছা, ওদিকে আপনার এক মাস সময় কম লাগতেছে, আবার খাবারের দাম কিন্তু 25000 টাকা সে পাচ্ছে। এটা কিন্তু আমি বুঝাইতে পারিনি অনেক ভাইকে, যদি কেউ মনে করেন যে বেশি আকারে মাছ নেয়, যে 1 লক্ষ টাকার উপরে বিল হচ্ছে, তার বাসায় আমি মাছ পৌঁছে দিয়ে আসবো, জ্যান্ত না তার মরাটা আমার, সে জ্যান্ত মাছ বুঝ করে নেবে। ভাই বর্ষা আসলে মাছের রেট বেড়ে যায় কেন, এটা একটু ক্লিয়ার করুন। বর্ষার সময় মাছের রেটটা বাড়তি হওয়ার একটাই কারণ, জি কারণটা হচ্ছে এই দেখেন আমাদের পানির অবস্থা, আমাদের যে মাছটা স্টকে ছিল আমাদের এখানে বন্যা, এই মাছগুলো কিছু মাছ বাইরে হয়ে বেড়ে গেছে। আচ্ছা, স্টকের মাছগুলো এখন আমরা যে মাছগুলো সেল দেবো, সেই মাছগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে, স্টকে যে মাছটা আছে সেটা নেই। আবার আরেকটা জিনিস কি, যাদের মনে করেন যে খানা করতে পানি ছিল না, তাদের এখানে পানি হয়েছে, তারা আবার একটা মাছ চাচ্ছে, তাইলে এবার মনে করেন যে মাছখানে যে মাছের একটা ক্যারাইচি দেখে দেখা দিচ্ছে, এই ক্যারাইচিটার কারণেই মাছের দামটা একটু বাড়তি হয়ে গেছে, মাছ চলে আসছি আমার এই রেটটা মনে করেন যে স্বাভাবিক চলে আসছে। আচ্ছা আচ্ছা, দেখছেন মেন মেনে বানিয়ে আমাদের, জি এই একটা কারণে মাছের রেট একটু বাড়তেছে। আচ্ছা, তো দর্শক সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই শেষ করছি, খোদা হাফেজ।